ওয়েলকাম টু দিশিয়ার এক্সাম গাইড প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার চোদ্দো সালে টেট পাস করেছিলে তাদের জন্য রয়েছে ভেরি ভেরি গুড নিউজ কারণ ফর্ম পূরণে আর কোনো রকম জটিলতা থাকলো না অর্থাৎ যারা রিজার্ভ ক্যান্ডিডেট তারা কিন্তু রিজার্ভেশন পেয়ে গেল অর্থাৎ ফোর্টি ফাইভ পারসেন্ট নাম্বারে কিন্তু তারা ফর্ম ফিল করতে পারছে আজকে থেকে তারা ফর্ম ফিল করতে পারছে বন্ধুরা তোমরা এক্ষুনি ঝটপট ফর্ম ফিল করে নাও আর যারা দু সালের আগে যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেটরা দু হাজার দশ সালের আগে যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেটরা পাশ করেছিল বা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে করেছিল তারা তারাও কিন্তু প্রাইমারি টেটে ফর্ম ফিল করতে পারবে তারাও কিন্তু এই দু সালে যে প্রাইমারি টেট তাতে কিন্তু ফর্ম ফিল করতে হবে অবশ্যই তাকে দু সালে টেট পাশ করে থাকতে হবে তাহলে আবার একবার বলছি যারা রিজার্ভেশন ক্যান্ডিডেট তারা কিন্তু পাঁচ পার্সেন্ট বা ফাইভ পার্সেন্টের ছাড় পেয়ে গেল অর্থাৎ ফোর্টি ফাইভ পার্সেন্ট নাম্বারে তারা কিন্তু ফর্ম ফিল করতে পারছে এবং যারা জেনারেল ক্যান্ডিডেট তারা দু হাজার দশ সালের আগে যদি কমপ্লিট করে থাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে পারে তারাও কিন্তু এলিজেবল হয়ে গেল বন্ধুরা তোমরা ঝটপট এখনই কিন্তু ফর্মটা ফিল করে নাও আমি এর প্রমাণ দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো রিজার্ভ ক্যান্ডিডেট ফর্টি ফাইভ পয়েন্ট এইট এইট পার্সেন্ট সে কিন্তু ফর্মটা সাবমিট করতে পেরেছে দেখে নাও সে কিন্তু ফ ফর্মটা সাব সাবমিট করতে পেরেছে আর একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি দেখে নাও ফর্টি থ্রি পয়েন্ট এইট এইট পার্সেন্ট কিন্তু সে তিনিও কিন্তু তার ফর্মটি সাবমিট করতে পেরেছেন বন্ধুরা তোমরা এক্ষুনি ঝটপট কিন্তু ফর্মটা ফিল আপ করে নাও থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও